الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في يوم هذا جاء الحمد لله عز وجل আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আবারও উপস্থিত হয়েছি প্রিয় নবী সাল্লাহ তাল আলহি আলি ওসাল্লামের প্রিয় বাণী নিয়ে ইনশাআল্লাহ আজ আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়ে শ্রবণ করব আল্লাহর হাবিব আলি তালীল আস্লামের হাদিসে পাক ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো তবে তার পূর্বে দূরদে পাক পাঠ করার ফজিরাত আমরা শ্রবণ করিনি আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলি আলি আসলাম ইরশাদ করেন যে এই রিবায়তটি হজরত আনাসরদ্দি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর হাবীব সাল্লাহ তাল ইরশাদ করেন যে ব্যক্তি এই দরুদ শরীফ অর্থাৎ দরুদে পাক আমি বলছি আলা যে ব্যক্তি এই দরুদ শরীফটি পাঠ করবে তাহলে সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তবে বসার পূর্বে আর যদি সে বসা অবস্থায় থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহকে কমা করে দেওয়া হবে আল্লাহ আকবর সোবহান আল্লাহ আল্লাহ তাল কত বড় দয়া আল্লাহর হাবিবের ওপর দরুদে পাক পাঠ করার বরখতে আমাদের গুনাহ কমা হয়ে যাবে আমরা বসা অবস্থায় যদি শরীফ পাঠ করি তাহলে দাঁড়ানোর পূর্বে আর যদি দাঁড়ানো অবস্থায় পাঠ করি তাহলে বসার পূর্বে অল্লাহর আমাদের গুনাহ কমা হয়ে যাবে কত বড় দয়া তো আসুন আমরা একবার পড়ে নিই সবাই যে যেখান থেকে দেখছেন মোহাব্বত সহকারে আল্লাহর হাবিবের উপর শরীফ পাঠ করেন বিন্দু এটা আবেদন করব যখনই পারে। যখনই সময় পান বেশি থেকে বেশি আল্লাহর হাবিবের উপর দরুদে পাক পাঠ করেন যত বেশি দরদে পাক পাঠ করবেন তত বেশি সবাব অর্জন করতে পারবেন তত বেশি আল্লাহর হাবিবের পক্ষ থেকে নিয়ামত অর্জন করতে পারবেন আল্লাহর হাবিবের ভসিলাতে আল্লাহ তালার পক্ষ থেকে অনেক দয়া অনেক নিয়ামত অবশ্যই অবশ্যই অর্জিত হয়ে যাবে তো আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নি কেননা হাদিসে পাকে রয়েছে যে নিয়তুল মুমিনী খৈরুমিনা আমলিহি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম সুতরাং আমরা অনুষ্ঠানে অনেক কিছু জানব তবে এটা নিয়ত করে নি শুরুতে যে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলহি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে মনোযোগ সহকারে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করব। এবং যা কিছু এখানে বলা হবে তা মনে রেখে স্মরণ রেখে তার ওপর আমল করার চেষ্টা করব সাথে সাথে অন্যকে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় মাতে দর্শকবৃন্দ আজকের যে বিষয় তা হচ্ছে প্রিয়নবী সাল্লি আলু আসাল্লামের নামের ফজিলাত প্রিয়নবী সাল্ল তালিহিবসাল্লামের পবিত্র নামের অনেক ফজিলত রয়েছে প্রিয়া নবী সাল তাল সাল্লামের পবিত্র নামের অনেক বরকত রয়েছে তো প্রিয় নবীর মুবারক নামের যেই তা আমরা শ্রবণ করবো আসুন সর্বপ্রথম একটি ওয়াক অর্থাৎ ঘটনা দিয়ে আমরা শুরু করি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে বনি ইসরায়েলের যুগে অর্থাৎ হজরত মূসা আলাহ নবীনা ওয়া আলিহি সালাত ওয়াস সালাম এর উম্মতের মধ্যে একজন উম্মত সে অনেক বড় গুনহাকার ছিল তো সে এমন গুনহাকার ছিল যখন সে ইন্তেকাল করল তার প্রতিবেশী তার এলাকাবাসী সবাই তাকে ডাস্টবিনে ফেলে দিল তো যখন তাকে আবর্জনার মধ্যে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত মৌসা আল্লাহ নবীনা নিকট আসলো যে আমার এক বন্ধুর মৃত্যু হয়েছে আর লোকেরা তাকে আবর্জনা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ করেন হে আমার নবী আপনি যান তাকে আবর্জনা থেকে ডাস্টবিন থেকে তাকে বের করে আদব সহকারে সম্মানের সহিত তাকে কাফন দাফনের ব্যবস্থা করো আর তার জানাজা করিয়ে দিন তো যখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এই নির্দেশ আসলো তখন হজরত মূসা সালাম আল্লাহ আল্লাহতালার এই আদেশ পালন করার উদ্দেশ্যে গেলেন সেখানে সেই ব্যক্তিকে উঠালেন সেই ব্যক্তিকে সেখান থেকে উঠিয়ে তার কাফন দাফন জানাজা ইত্যাদি সব কিছু ব্যবস্থা করা হলো আর হজরত মৌসা সালাম এই বিষয় নিয়ে আল্লাহ দরবারে জানতে চাইলেন যে হে আমার র এই ব্যক্তি তো অনেক গুণাহাঙ্গার ছিল যার কারণে লোকেরা তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে কিন্তু এই ব্যক্তি আপনার প্রিয় কেননা হলো কি আমল সে করেছিল তো আল্লাহ পাক তার অর্থাৎ হজরত মোসা আল্লাহ সালাত সালাম এর আবেদনের জবাব আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবে দিলেন হে মোসা তুমি সঠিক বলেছ সে গুনাহগার ছিল সে অনেক বড় অপরাধী ছিল কিন্তু হে মোসা সে যদিও বা অনেক বড় গুনাহগার ছিল কঠিন আজাবের যোগ্য ছিল কিন্তু তার মধ্যে এমন একটি অভ্যাস ছিল যেটা আমি অনেক পছন্দ করতাম তার মধ্যে এমন একটি আমল ছিল যে আমলটি আমার অনেক ভালো লেগেছে আল্লাহ তালা সে আমলটি পছন্দ করেছে তো এরপর সে অভ্যাসের কথা হাদিসে পাকের বাস্য অনুসারে আমি বলছি

جو جی اللہ حبیب حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم نام مبارک شے دیکھتو تو دیکھت شے اللہ حبیب محبت اللہ حبیب نام مبارک کے شے شے چمو دیتو تار چوکے لگا تو, تو پاک صلی اللہ علیہ وآلہ وسلم اے ای نام مبارک کے چوکے لگیے لگی پر شے اللہ حبیب حبیبرپر দরুদ শরীফ পাঠ করত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার এই আমল অনেক পছন্দনীয় হয়ে গেল এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ফাশকরতু যালিকা লাহু ওয়া গফর্তু যুনুবহু ওয়া zawwajতুহু 70 হুরা بس আল্লাহ রব্বুল আলামিন তার এই আমলের কারণে তাকে সম্মান ও মর্যাদা দান করেছি তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছি এবং সত্তর জন হৌরের সাথে তার বিবাহ করিয়ে দিয়েছি আল্লাহ আকবর প্রিয় মাদে চাঁদ দর্শকবৃন্দ চিন্তা করে দেখুন আল্লাহর হাবিবের নাম ওবার কেমন বরকতপূর্ণ কেমন বরকতময় আল্লাহর হাবিবের নাম ওবারক এটা অনেক ফজিলতপূর্ণ আসলে প্রিয় মাদে চায় দর্শকবৃন্দ আল্লাহর হাবিবকে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তো যার নাম মুবারক এত বরকতপূর্ণ হয় ওনার জাত ওনার সত্তা কেমন বরকতপূর্ণ হবে একটু চিন্তা করে দেখুন তো আজকে যেহেতু প্রিয় নবী সাল্লাহ তালা সাল্লামের নাম নিয়ে কথা বলার চেষ্টা করছি তো সেই ব্যক্তি তো সেই মোসা আলা নবীন সাল্লা সাল্লামের তো আল্লাহর হাবিবের নাম ওবারক কিছু মদিত তো আমরা কি দিব না আমরা অবশ্যই দিব কোরআন হাদিসে পাক থেকে গবেষণা করে যে ইমাম ইমামগণ এক রামকণ মুফতিন এক যে কিতাব রেখেছেন তার অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে যেমন কি বিখ্যাত ফতোয়ার কিতাব ফতয়ে শামী এর মধ্যে রয়েছে যখন মুআম আশহাদুন্না মুহাম্মদ রসুরহ বলবে তখন হলো যে এটা শ্রবণ করবে সে যেন এটা বলে সল্ল লহ ইয়া রসুল আল্লহ আর যখন দ্বিতীয়বার আর আন্না অন্না মোহাম্মদ রসুল ম আজি সাহেব বলবে তখন যে শুনবে সে যেন সে এটা বলে কো র বিকা ইয়া রসুল আল্লহ অ লহ ওয়াল সরি এবং কি করবে বৃদ্ধাঙ্গুলি এই বৃদ্ধাঙ্গুলি চুম্বন করবে এভাবে চুম্বন করবে আর সে চুম্বন করে চোখের সাথে لا جابي.إرو إيه عمل كرке نبي الكريم رافع الرحيم صلى الله تعالى عليه وآله وسلّم نجير شتى الجنة تنيه جامع.إذا شروا رحمة الله تعالى عليه كتاب الفردوسير برد دي.تني بولن من قبل ذفر إبهامه عند سماع أشهد أن محمد رسول الله في الآذان.أو ت.أذان الرمد. আসাদু আন্না মোহাম্মদ শ্রবণ করে নিজের বৃদ্ধাঙ্গুলির নোকে চুমুকাবে তো আল্লাহর হাবিব ইরশাদ করেন যে আনা ক ইদুহু ফি সুফুফিল জান্না আমি এর ব্যক্তিদের নেতৃত্ব দেব এবং তাদের জান্নাতীদের কাথারে প্রবেশ করাব আল্লাহ একবার প্রিয় মতেছেন দর্শকবৃন্দ চিন্তা করে দেখুন আল্লাহর হাবিবের নামের কেমন বর্ক আল্লাহর হাবিবের নামের কেমন আল্লাহ তালার সিফতি নাম গুণবাচক নাম যেভাবে নিরানব্বইটি রয়েছে তো এভাবে তো অন্যান্য রিবাইতের চার অসংখ্য রয়েছে তবে আল্লাহর হাবিবের নাম মুবারকের বিষয়ে মহাদ্দিস একমন বলেন আল্লাহর হাবিবের নাম মুবারক যে রয়েছে সিফতি গুণবাচক নাম তাও নিরানব্বইটি রয়েছে এভাবে ইবনে আরবি মালিকের রহমতুল্লাহ তা আলাই তিনি আর আহবাদি এর মধ্যে উল্লেখ করেন আল্লাহ পাক আলমীর হাজারো নাম রয়েছে এভাবে আল্লাহর হাবিব সাল্ল তাল্লামের নাম মুবারক হাজার রয়েছে এভাবে ইবনে ফারিস থেকে বর্ণিত রয়েছে নবী করিম ওফ রহিম সাল্লি ওসাল্লামের নাম মুবারকের সংখ্যা হাজারের চেয়েও বেশি রয়েছে আর এই যে হাজারের চেয়েও বেশি গুণবাচক নাম রয়েছে এর প্রতিটি নাম আল্লাহর হাবিবের কোনো না কোনো চরিত্রের অংশকে প্রকাশ করে আর এখানে এটাও মনে রাখতে হবে যদিও আল্লাহ পাক রব্বুল আলহামিনের অসংখ্য নাম রয়েছে কিন্তু আল্লাহ তালার সত্যাগত যেটা নাম জাতি নাম সেটা হচ্ছে আল্লাহ এভাবে যদিওবা বা আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলহি আলি ওসাল্লামের অসংখ্য নাম রয়েছে কিন্তু আল্লাহর হাবিবের যেটা জাতি নাম সত্যাগত নাম সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ ওয়া আলিহি ওয়াসাল্লাম আর এই মোহাম্মদ নাম আল্লাপাক আলা আলমিনী সর্বপ্রথম আল্লাহর হাবিবকে দিয়েছেন তো আমরা আল্লাহর হাবিবের যে নাম মুবারক মুহাম্মদ এটার ফজিলত আমরা শ্রবণ করছি তো শুধু মোহাম্মদ নয় আরেকটি নাম রয়েছে আহমদ এটাও আল্লাহর হাবিবের একটি নাম এবং এটাও আল্লাহ তাআলা তরবারে অনেক পছন্দনীয় ইমাম রাগিব আসফাহানি রহমতুল্লাহ তাল তিনি মোহাম্মদ নাম সম্পর্কে বলেন ও মোহাম্মদ ইজা কাসরত আল মাহমুদা মোহাম্মদ সাল্লি আসলাম অর্থাৎ মোহাম্মদ এই নাম মোবারকের বিষয়ে বলছেন মোহাম্মদ সেই সপ্তাহকে বলা হয় যার মধ্যে প্রশংসনীয় আচরণ অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে প্রিয় নবীর সাল্লি আলু আসলামের নাম মুবারক আসলে প্রিয় ইসলামেরা এই নাম মুবারক অনেক বরকতময় সদর শরিয়া বদরুত্তরিকা আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তা তিনি বলেন রসুল করিম উফুর রহিম সাল্ল তালি সাল্লামের নাম মোবারক হচ্ছে মোহাম্মদ ও আহমদ এবং এটাও প্রকাশ থাকে যে এই দুটি নাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্যে নির্বাচন করেছে যদি এই দুইটি নাম আল্লাহ পাকের নিকট অত্যাধিক পছন্দ না হতো তবে আল্লাহ তালা তার হাবিবের জন্য এই দুটি নাম পছন্দ করতেন না প্রিয় বৃন্দ আল্লাহর হাবিবের নাম মুবারক এ মোহাম্মদ সল্লাহ আলি আলু সাল্লাম এর নাম সম্পর্কে তো আমরা শ্রবণ করছি তো এই নাম এর অনেক ফজিলত আমরা শ্রবণ করছি

সন্তান জন্ম নিয়েছে এবং সে আমার ভালোবাসা এবং মোহাব্বতে আমার নামের বরকত অর্জনের উদ্দেশ্যে সে নিজের সন্তানের নাম মোহাম্মদ রাখবে তবে সে এবং তার সন্তান উভয়জনে জান্নাতের অধিকারী হিসেবে পরিগণিত হবে সোহান আল্লাহ প্রেম আদার দর্শক চিন্তা করে দেখুন আল্লাহর হাবিবের নাম মুবারকের কেমন বরকত আল্লাহ আকবর যদি আপনি আপনার করে আপনার সন্তানের নাম রাখেন আল্লাহর হাবিবের নাম ওবারক এই নামটুকু রাখেন তাহলে আল্লাহর হাবিবের ঈর্ষাদ অনুযায়ী যে রাখবে এবং যার নাম রাখবে জন জান্নাতের পাখিদার হয়ে যাবে অল্লাহব প্রিয় মাদের চান আমরা কি নিয়ত করতে পারি না আমাদের ঘরে যারা রয়েছে আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজন আমরা প্রত্যেককে এটা জানিয়েও দিতে পারি যেন প্রত্যেকেই নিজের সন্তানের নাম আল্লাহর হাবিবের নাম ওবার মোহাম্মদ এই নামটুকু আসল নাম রাখে এটা প্রশ্ন আসতে পারে যে আপনি বলছেন যে মোহাম্মদ নাম রাখতে তো মোহাম্মদ আমি কয়জনের নাম রাখতে পারবো তো মিলে যাবে এটা আপনার মনে প্রশ্ন আসতে পারে যে দুইটা বাচ্চা হলে দুইজনের নাম যদি একই নাম হয় তাহলে একজনকে ডাকলে আরেকজন বুঝবে যে আমাকে ডাকছে এটা একটু সমস্যা হতে পারে তো আমরা মূল নাম আসল নাম আমরা মোহাম্মদ রাখি আর ডাক নাম তাকে অন্য কিছু রাখি মোহাম্মদ এরপর আমরা অবায়ত এটা তার নাম রাখতে পারি এরপর আমরা রজা কাদেরী বসে পাখে যারা মরিৎ তারা কাদেরি লাগাই তো এভাবে আমরা মোহাম্মদ ওবায়ত রাজা আর আমির আলহাদ যারা মরিদ তারা কাদেরি তো রয়েছে আর সাথে যেহেতু আমির আলহানের সাথে একটা নিজবৎ সম্পর্ক রয়েছে তারা আত্মারই লাগায় তো আপনি যদি আমির আল হিসেবে হয়ে থাকেন তো আসল নাম আপনি মোহাম্মদ আর সেটা যেটা ডাক নাম যেমন কি ও এটা ডাক নাম রাখতে পারে আপনার সন্তানের বা যে কোনো কারো এবং আপনি যদি তাকে আমির সুন্নাত এর মরিদ বানিয়ে নেন তাহলে কি মুহাম্মদ ওবাইদ বাইদ আর আর রজাও লাগাতে পারেন আলাহ হাজরতের নিসবতে তো এভাবে করে আমরা নামকে সুন্দরভাবে দিতে পারি আর সাথে সাথে ডাকনামের মধ্যে চেষ্টা করতে পারি যে কোনো নবীদের নাম অথবা সাহাবিদের নাম যারা নবীগণের সোহবত পেয়েছেন অথবা আল্লাহর ওলিদের নাম তাহলে সে আল্লাহর ওলিদের ফুঁজাত সাহাবিদের ফুয়ুজাত আমরা পেতে থাকবো দেখুন আজকে আমরা নাম দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা এটা চিন্তা করি না আমি কার নাম দিচ্ছি এই নামটার যে প্রভাব কীরকম হতে পারে এটা চিন্তা করি না তো আমাদের এটা উচিত নয় যে আমরা যেমন তেমন করে নাম রাখবো আল্লাহ পাক রব্বালের পক্ষ থেকে আল্লাহর হাবিবের কেমন সুন্দর নাম আমাদের জন্য দেওয়া হয়েছে আল্লাহর হাবিবও আল্লাহর হাবিবের নাম ওবারক যারা রাখবে তাদের জন্য কত সুসংবাদ শুনেছেন তো এত সহজে এই সুসংবাদ আমরা এই নেহামত কেন অর্জন করব না এটা খুব সহজ আমল আমরা নিয়ত করে নিই এই আমলের ইনশাআল্লাহ আজ অবশ্যই আমরা যদি এই আমল করি তাহলে আমরা এই আমলের বরকত পেতে থাকবো একটা হাদিসে পাক আমরা শ্রবণ করি একটা হাদিসে কুৎসির মধ্যে এসেছে

আল্লাহ তালা আল্লাহর হাবীবকে বলে হে মাহবুব আমার জালালের কাসম যে আমি এমন কোন বান্দাকে দুজকের আজাব দিব না যার নাম আপনার নাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাহ আলহিমের সাথে মিলিয়ে রাখা হয় আল্লাহ একবার চিন্তা করে দেখুন আল্লাহর হাবিবের নাম মুবারক মোহাম্মদের নাম নামের সাথে যদি নাম মিলিয়ে রাখা হয় তাহলে সে আজাব থেকে আল্লাহ তালার আজাব থেকে সে বাঁচতে পারবে আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন তাকে হাজাব দিবেন না আল্লাহর এত বড় দয়া আমরা কেন নিব না তো আমরা নিয়ত করিনি আল্লাহর হাবিবের নাম মুবারক অবশ্যই আমরা আমাদের সন্তানদেরকে আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা যখনই কোনো একটা নতুন বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করবে তার নাম আমরা আল্লাহর হাবিবের নাম মুবারক দেব আর সাথে সাথে এটাও মনে রাখতে হবে আল্লাহর হাবিবের নাম মুবারক যদি আমরা কারো রাখি তাহলে তার সম্মান করাও আমাদের উচিত আমিরুল মিনিং হজরত শের হুদা হজরত আলীর রিয়াল আনহু তিনি বলেন আল্লাহর হাবীব সাল্লামের ফরমান হচ্ছে যখন তোমরা কোনো শিশুর নাম মোহাম্মদ আল্লাহ হাবিবের নাম মুবারক রাখো তবে তার সম্মান করো ফিল এবং বৈঠকে মজলিসে তার জন্য জায়গা বিস্তৃত করো আর তার চেহারার মন্দ বর্ণনা করো না সুতরাং আমরা মোহাম্মদ না মুবারককে সম্মান করব। মোহাম্মদ এই আল্লাহ হাবিবের নাম মুবারক মোহাম্মদ যদি আমরা কারো নাম রাখি ইনশাল্লাহ তার দিকেও আমরা লক্ষ্য রাখবো তাকে ইনশাল্লাহ তাকে উত্তম আচরণের অধিকারী যেন হতে পারে উত্তম শিক্ষা দিব দিনই শিক্ষা দিব যদি আমরা দিনই শিক্ষা না দিই সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন তার প্রতি অবশ্যই তখন ঘৃণা সৃষ্টি হতে পারে তো সুতরাং আমরা মোহাম্মদ সাল্ল্লা তালিহিহিসালামের নাম মুবারক এটাও রাখবো এবং সেই নামের সম্মানার্থে আল্লাহর হাবিব যত নিয়ামও আমাদেরকে দেয়া গিয়েছেন কুরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়ে গিয়েছেন সেগুলো শিক্ষার জন্য তাকে আমরা হাফিজ বানাবো আলিম বানাবো তাহলে ইনশাআল্লাহ সেও সম্মান অধিকারী হবে আর আল্লাহর হাবিবের নাম মুবারক যেহেতু রেখেছেন এটার বরকতে দুনিয়াতেও এবং আখেরাতে ইনশাল্লাহ হাজান অবশ্যই সে সফল হবে তো আল্লাহর হাবিবের নাম মুবারক সম্পর্কে আমরা শ্রবণ করছি তো আল্লাহর হাবিবের নাম মোবারক রাখার আমরা নিয়ত করে নিই এখানে প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনি তো বললেন আল্লাহ হাবিবের নাম মুবরক মোহাম্মদ রাখতে তো মেয়েদের নাম কি রাখবো হ্যাঁ মহিলাদের নাম আপনি অবশ্যই যারা দের সময় যারা সাহাবিয়া রদি আল্লাহ তাল আনহা যারা রয়েছেন আল্লাহ আলী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অনেকের নাম আমরা কিন্তু জানি যেমন হজরত মারিয়াম রদি আল্লাহ তাল আনহা হজরত সারা রদি আল্লাহ তালা এভাবে অনেক মুবারকপূর্ণ বরকতময় নাম রয়েছে অর্থাৎ আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আন্হা অর্থাৎ আমাদের আম্মা যান তো এনাদের নাম মুবারক এগুলো অনেক বরকতপূর্ণ নাম যারা আলী রয়েছেন আল্লাহ তালার জন্য নিজের জীবনকে ফানা করে দিয়েছেন এবং অনেক মহিলা অনেক সাহাবিয়া রদি আল্লাহ তালা অনেক আল্লাহ আলী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনাদের জীবনে হয়তো আমরা অনেক সময় শুনে থাকি তো এনাদের নাম মুবারক আপনি দিতে পারেন আল্লাহর হাবিব সাল্লাহ তালি সাল্লামের যে বিবিচেন অর্থাৎ আমাদের আম্মা জান যারা রয়েছেন তাদের নাম মোবারক আপনি দিতে পারেন এভাবে আল্লাহর হাবিব সাল আল্লাহ সাল্লাম থেকে বাইট গ্রহণ করেছেন অনেক সাহাবি আরতি আল্লাহ তালা আনহা রয়েছেন এনাদের নাম মোবারক দিতে পারেন আল্লাহর হাবিবের যুগে যেই সমস্ত মহিলারা আল্লাহর হাবিবের জন্য কোরবান হয়ে যেতেন আল্লাহ হাবিবুর কেমন আশিকা তারা ছিলেন তো তারা আল্লাহর হাবিবের দিফানা ছিলেন আপনি তাদের নামও আপনার মেয়েদের নাম রাখতে পারেন ইনশাআল্লাহ আজ তাদের নামের বরকতে দেখবেন আল্লাহ ওয়ালি এদের ফুইজাত ইনশাল্লাহ সে পেতে থাকবে সেই নামের বরকতে তাদের পক্ষ থেকে আল্লাহ ওয়ালিদের পক্ষ থেকে ফুজাত পেতে থাকবে আল্লাহ তালার দয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আজাওয়াজাল আপনার ঘরের মধ্যে শান্তি বাগান সৃষ্টি হয়ে যাবে তো আমরা আজকে থেকে এটা নিহত করে নিই যেহেতু আমরা আল্লাহর হাবিবের নাম মুবারক সম্পর্কে শুনছি আল্লাহর হাবিবের নাম মুবারককে আমরা সম্মান করব। এটা সম্মান করার জন্য একটি কথা বলবো অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় আল্লাহ হাবিবের নাম বরাব অনেক জায়গায় নাওজু বিল্লাহ অনেক বিভিন্ন পোস্টার ইত্যাদিতে লেখার কারণে সেটা বিভিন্ন জায়গায় মাটির মধ্যে পরে থাকে ইয়া এটা পরে থাকে তো আল্লাহ হাবিবের নাম মোবারক এভাবে মাঠের মধ্যে এভাবে অন্য জায়গায় যেখানে আপনার অসম্মানের স্থান সম্মানের স্থান নয় এরকম পরে থাকা এটা তো উচিত নয় এটা তো আল্লাহর হাবিবের নাম মুবারকে সম্মান করা হলো না তো আল্লাহর হাবিবের নাম মোবারকের প্রতি সম্মান করা উচিত সেজন্য আল্লাহর হাবিবের নাম মোবারক যদি কোনো জায়গায় আমরা দেখি তাহলে যেন সেটা আমরা তুলে নিই কালিমা শরীফ লাহ ইাহ আল্লাহ মুহম্মদুর রসুল্লাহ সল্লাহ তাহলে সসালামকবর কত মর্যাদাপূর্ণ কালিমা কিন্তু আফসোসের বিষয় হলো সত্য এই কালিমাও অনেক সময় মাঠের মধ্যে অনেক সময় এদিক সেদিক পাওয়া যায় তো আমাদের উচিত হবে আমরা মুসলমান আমরা আল্লাহ তালার বন্দা আমরা আল্লাহর হাবিবের উম্মত তো আল্লাহ তালার পবিত্র নাম মুবারক আল্লাহর হাবিবের পবিত্র নাম মুবারক যদি কোথাও দেখি আর সেখানে যদি অসম্মানের স্থান হয়ে থাকে সেখান থেকে যেন আমরা তুলে নিই সেটা আমরা তুলে নিয়ে সেটা আমরা সসম্মানের স্থানে যদি রাখতে পারি ভালো আর যদি আপনি হেফাজত করতে পারবেন না তাহলে আপনি নদীতে বা এরকম পানিতে কোথাও আপনি এমন জায়গায় আপনি সেখানে এই এটা ফেলার ব্যবস্থা করেন যেখানে এই লেখাটা মুছে যাবে এবং এটার অসম্মানই হবে না দেখুন যত সম্মান করব তত নিয়ামত পেতে থাকবো আল্লাহর হাবিবের নাম মুবারককে যত বেশি আমরা সম্মান করব। তত বেশি আল্লাহ তালার পক্ষ থেকে আমরা নিয়ামত পেতে থাকবো কেননা আল্লাহ তালা এই নাম পরকে অনেক পছন্দ করেন অনেক পছন্দ করেন তো মোহাম্মদ আহমদ এই নাম মুবারককে যেন আমরা সম্মান করতে পারি নিজেও যেন সম্মান করতে পারি এবং সাথে সাথে অন্য কেউ যেন সেটা সেই সম্মানের সেই নামের সম্মানের শিক্ষা দিতে পারি আল্লাহ আজ্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক এবং সাথে সাথে আজকে আরও যা কিছু শুনেছি তার স্মরণ রেখে তার উপর আমল করার সেই তৌফিক দান করুক অন্যকে জানিয়ে দেওয়ার সেই তৌফিক দান করুক আমিন বিজাহিন্ন আমিন সল্ল্লাহ তলিহি আলী ও সালাম ইনশাআল্লাহ আজা আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লো আলাল হাবিব মোহাম্মদ আলাহমদ্লা